আজ আমি আপনাদের বলবো এক গ্লাস দুধের সাথে এই জিনিস মিশিয়ে চুপচাপ খেয়ে নিন এইভাবে রাতারাতি আপনার জীবন বদলে যাবে এই পানীয়টি আপনাকে খেতে হবে না বারবার আপনার জীবনে শুধুমাত্র খানে একবার তাহলে আপনি প্রতি রাতে উঠতে পারবেন অনেকবার বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি কুকিং রেসিপি দেখাব যা আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এবং আশা করি এই পানীয়টি তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন হবে তার সবকটি জিনিসই আপনার বাড়িতেই রয়েছে এই সামান্য পানীয়টি আপনি একবার খেলেই এর রেজাল্ট পেয়ে যাবেন একদম হাতে গরমে এই পানীয়টির মহিমায় আপনার শরীরে যতই বার্ধক্য আসুক না কেন সেই বার্ধক্যকে দূরে সরিয়ে আপনাকে করে দেবে একদম ভীষণ প্রাণবন্ত কামুক নব নবযৌবন সম্পন্ন দীর্ঘমেয়াদী সুপুরুষ এই পানীয়টি পান করার পর যখনই এর কাজ শুরু হতে আরম্ভ করবে তখনই আপনি পেয়ে যাবেন আপনার সেই ষোলো আঠেরো বছর বয়সের যৌবনের বিরল্লোপনা এই জিনিসটি খাবেন আপনি কিন্তু এর ফায়দা আপনারা দুটি মানুষ অবশ্য অনেকের ক্ষেত্রে একাধিক থাকতে পারে অবশ্য একের বেশি একাধিক থাকলেও তার জন্য আপনার কোনো সমস্যা হবে না কারণ এই পানীয়ের গুণে আপনার বয়স অনেক এগিয়ে আসবে আপনি খুব সহজেই শোবার মন জয় করে নিতে পারবেন আপনি যখন সেই কাজ শুরু করবেন অর্থাৎ সহবাস শুরু করবেন তখন আপনি অনেক সময় ধরে কাজ চালিয়ে যেতে পারবেন আসলে এটির গুণে আপনার বীর্য অনেক বেশি মোটা হয়ে যাবে আর যার ফলস্বরূপ বীর্য বের হতে অনেক অনেক দেরি হবে আগের মতন দু পাঁচ মিনিটের মধ্যে কোনোভাবেই বের হতে পারবে না শুধু তাই নয় এই পানের গুণে আপনার কামভাব অনেকগুণ বৃদ্ধি পাবে আগে আগে যদি আপনার মাসে দু চারবার মিলনের ইচ্ছা থাকতো সেটি কিন্তু আর হবে না এটি খাবার ফলে মাসে দু চারবার নয় সারা মাসের মধ্যে প্রতিদিনই দুই থেকে তিনবার করে আপনার ইচ্ছা জাগবে বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন আমি প্রথমে এক গ্লাস দুধ নিয়ে আগুনে বসিয়ে গরম করতে শুরু করেছি তারপর দুধের মধ্যে দিয়েছি এক চামচ ভুষি এবং তারপর দিয়েছি এক চামচ মিজিরি এই সমস্ত জিনিসগুলির সাথে দুধটিকে বেশ করে ফুটিয়ে নিয়েছি এখন এখানে হারানো যৌবন ফিরে পাবার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি এটি যত ঠান্ডা হবে ততই এটির ঘনত্ব বৃদ্ধি পেয়ে ভীষণ গাঢ় এবং থকথকে জেলির মতন হতে শুরু করবে এই জিনিসটি সেবন করলে যাদের দ্রুত বীর্যপাত হয় তাদের সমাধান হয়ে যাবে এই পানীয়টি সেবনের ফলে বীর্যের গুণগত মান বৃদ্ধি পাবে ইহা সেবনের ফলে দ্রুত বীর্যপাত রোধ হয়ে দীর্ঘস্থায়ী সহবাস করা সম্ভব হবে এটি সেবনের নিয়ম হল প্রত্যহ সন্ধ্যায় একবার করে এইভাবে একটা না একুশ দিন ইহা সেবন করতে পারলেই আপনার মধ্যে আর কোনো গুপ্ত সমস্যা থাকবে না আপনার মধ্যে পুনরায় নব যৌবন বিরজমান হবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন